আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, নিয়ে আসলাম আপনাদের জন্য আবারও মজাদার এবং অ্যামেজিং একটি অ্যান্ড্রয়েড সেটিংস ভিডিও। বন্ধুরা, আজকে যে সেটিংসটি আমি দেখাতে চলেছি এটি কিন্তু আপনারা আগে কখনোই দেখেনি। বন্ধুরা, আজকের এই গোপন একটি সেটিংস অ্যান্ড্রয়েড ফোনে সেটি কিন্তু অনেক উপকারী একটি সেটিংস এবং হতে যাচ্ছে সেমনই অ্যামেজিং একটি সেটিংস। তো বন্ধুরা, এই জন্য বলবো আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। দেখাবো আজকের একটি ছোট্ট একটি ভিডিও, অর্থাৎ ছোট্ট একটি সেটিংস। তো তার জন্য আপনাদের কিন্তু অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং সম্পূর্ণ দেখতে হবে, কোথাও স্কিপ করলে কিন্তু হবে না। তো বন্ধুরা, চলে যাবো আজকের ভিডিওর মূল টপিকে। তো বন্ধুরা, এমনই ভিডিও যদি নিত্য নতুন পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওগুলো পেতে। তো বন্ধুরা, আপনারা দেখছেন এমটেক বিডি9 ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আমি আছি মিজানুর রহমান। তো বন্ধুরা, চলে যাবো আজকের ভিডিওর মূল টপিকে। তো তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে প্রথমেই চলে যেতে হবে আপনার ফোনে যে সেটিংস অপশানটি আছে, তো সেই সেটিংস অপশানে। বন্ধুরা, সেটিংস অপশানে চলে আসার পরে আপনাদের সামনে ঠিক এমনই একটি ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, এইখান থেকে আপনাকে একটি সেটিংস খুঁজতে হবে, আর যেটি হলো এখানে দেখুন ভালোভাবে স্মার্ট অ্যাসিস্ট্যান্ট বলে একটি অপশান আছে এখানে। এই যে স্মার্ট অ্যাসিস্ট্যান্ট যে সিস্টেমটা আছে, অপশানটি আছে, এর ভিতরে আপনারা চলে আসবেন। এখানে আসার পরে এখানে দেখতে পাবেন তিনটা সেটিংস আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে আপনারা মাঝখানে যেটি আছে মাইক্রো ইন্টেলিজেন্ট বলে একটি অপশান এখানে মাঝখানে আছে, তো এটির ভিতরে আপনারা চলে আসবেন। বন্ধুরা, এখানে চলে আসার পরে আপনাদের সামনে ঠিক এমনই ইন্টারফেস শো করবে। এখানে অনেকগুলোই সিস্টেম আছে, তো জাস্ট আজকে আপনাদের একটি গোপন হিডেন সেটিংস দেখাবো আজকে অ্যান্ড্রয়েড ফোনে। তো তার জন্য এখানে আপনারা একটু খেয়াল করুন, নিচের দিকে এইখানটাতে স্মার্ট স্ক্রিন অন বলে একটি অপশান আছে এখানে। তো এটি কিন্তু আজকের ভিডিওর মূল টপিক বন্ধুরা, স্মার্ট স্ক্রিন অন। তো এই স্মার্ট স্ক্রিন যদি আমরা অন করে দিই তাহলে কী হবে, এটাই কিন্তু আজকে আমি মূলত দেখাবো। এটি কিন্তু অনেকটাই অনেক অ্যামেজিং একটি সেটিংস, যেটি কিন্তু অনেকেই জানে না। তো বন্ধুরা, চলে যাবো এবারে স্মার্ট স্ক্রিনটা অন করে দেওয়া যাক। বন্ধুরা, স্মার্ট স্ক্রিনটা অন করে দিলে কী হবে সেটি কিন্তু এখানে আপনারা ডিসপ্লেতে ভালোভাবে শো করতে পারছেন। অর্থাৎ এখানে আমি একটু বলে দিই, যখন আমি এই স্মার্ট স্ক্রিনটা অন করে দিব তখন এখানে দেখুন ভালোভাবে দেখাচ্ছে, তখন ফোনটি যখন আমি হাতে নিব তখন কিন্তু ফোনের লাইট আপনা আপনি ব্রাইটনেসটা বেড়ে যাবে, এবং যখন ফোনটি রেখে দিব তখন কিন্তু আবার ফোনের লাইট আপনা আপনি কমে যাবে। এটি কিন্তু খুবই অ্যামেজিং। যখন আমি আমার ফোনটি যত কাছে নিয়ে আসবো, যত উপরের দিকে নিয়ে আসবো, ততই কিন্তু আমার ফোনের ব্রাইটনেসটি অন হয়ে যাবে, অর্থাৎ জোর হবে, বেশি হবে। এবং যখনই আমি আবার এভাবে আস্তে করে রেখে দিব তখন কিন্তু আবার আমার ফোনের ব্রাইটনেসটি কমে যাবে। এটি কিন্তু অনেক অনেক উপকারী একটি সেটিংস, এটি কিন্তু আমরা বেশিরভাগ মানুষই জানি না। তো বন্ধুরা, আজকে কিন্তু এটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন। তো বন্ধুরা, এটি অন করতে হলে কী করতে হবে, এই কোনায় দেখুন অন অপশানটি আছে, তো আমি এটি এখান থেকে সিম্পলি অন করে দিব। এবার যখন আমি ফোনটি এভাবে কাত করে রেখে দেবো তখনই কিন্তু আমার ব্রাইটনেসটি কমে যাবে, আবার যখন আমি ফোনটি এভাবে সোজা করে ধরবো তাহলে কিন্তু অবশ্যই তখন আবার ব্রাইটনেসটি বেড়ে যাবে। তো বন্ধুরা, এটি আপনারা আপনাদের বন্ধুর সাথে শেয়ার করতে পারেন এবং আপনারা নিজেরাও ইউজ করতে পারেন। এটি কিন্তু খুবই অ্যামেজিং একটি ভিডিও। তো বন্ধুরা, এটি আবার অফ করতে হলে কিন্তু সিম্পলি এখান থেকে জাস্ট অফ করে দিবেন, তাহলে কিন্তু অফ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এখন একটি লাইক দিন। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।